তা কোনটার আলোচনা আগে করবো, নিচেরটা না উপরেরটা? হ্যাঁ, আই দেখেছেন বুদ্ধিমান বলে বলছি উপরেরটা। শোনেন, সেদিন ওয়াজ করতে করতে বলে কোনটার আলোচনা আগে করব, নিচেরটা না উপরেরটাও? তখন বয়স্ক লোকেরা বলছে উপরেরটা আগে আলোচনা হোক। তো একটা ক্লাস এইটে পড়ে একটা হাইব্রিড কাওয়া ছেলে, পেছন পাকা ছেলে, সে বলছে হুজুর গাছে উঠতে গেলে কোনটা দিয়ে ওঠে? আরে কাদের ছেলে রে ভাই, বুঝতে পারছেন না? চলো এবার আসছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু কথা আমি আপনাদের বলে যাচ্ছি। এক নম্বর, নবীজি বললেন কি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আট নম্বর পালা ১৬ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ মাত্র ৬ দিনে সৃষ্টি করেছি। কয় দিনে? কদিনে? ৬ দিনে। মঙ্গলবারে, কি বারে? মঙ্গলবারে পৃথিবীর যত হারাম বস্তুগুলোকে, নোংরা বস্তুগুলোকে মঙ্গলবারে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, মঙ্গলবার রাতে স্বামী স্ত্রী সম্পর্ক করা হারাম নয়, জায়েজ আছে বাবা, তবে একটু সাবধানে। মঙ্গলবার রাতে যদি স্বামী স্ত্রীর মিলন হয়, ওই মিলনে যদি কোনো সন্তান জন্ম হয়, ওই সন্তান বাবা সহজে আল্লাহর অডি হয় না। ছেলের বিয়ে দিয়েছেন, কোথায় বলবো, আশপাশের গ্রামের নাম বলে তো বাড়িয়েতে হবে, বিপদ আছে। ছেলের বিয়ে দিয়েছেন বাঁকুড়া জেলার মেয়ে, কেউ করেনি করেছে? এই পুরুলিয়া ধরুন ছেলের বিয়ে দিয়েছেন, সে বীরভূমের মেয়ে, অতীব সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, নতুন বৌমা এসে, নতুন বৌমা এসে করলো কি, শ্বশুরিকে মানে না, শাশুড়িকে, শ্বশুরকে মানে না, শাশুড়িকে দেখতে পারে না, ননদের সঙ্গে মিল নেই, দেওরের সঙ্গে সম্পর্ক নেই, ভাসুরকে দেখতে পারে না, জায়ের সঙ্গে দুবেলা মারামারি করে, ঝগড়া করে, অবশেষে অন্যের সঙ্গে ফোনে প্রেম করে স্বামীটাকেও মানছে না। জানবেন ওটা হলো মঙ্গলবারের প্রোডাক্ট। বাপ হাজি সাহেব, বাপ হাজি সাহেব, হাজি সাহেবের চারটে ছেলে, তিনটে ছেলে খুব আল্লাহওয়ালা, একটা ছেলে এত বদমাইশ, হাজি সাহেবের মান ইজ্জত সম্মান সব মাটির সঙ্গে লুটিয়ে দিচ্ছে। আর ওটা আর বললাম না, বাস্তব কথা বলে যাচ্ছি। এই জন্য বন্ধুদের বলি, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায়, ঠিক না বেটি? উদাহরণ দেবো দেবো, এই ধরুন আপনাদের এই গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, তা কলেজের প্রফেসরের বাড়িতে দুজন ছেলে এসেছে, প্রফেসর বাড়ি নেই, কলেজ গিয়েছেন, প্রফেসরের বাপ তখন কি করে দেখবেন, ছেলে দুটোকে ডেকে চা খাইয়ে কি বলে, বাবা আজকের আমার ছেলে বাড়ি নেই, তোমরা কালকে আসবে, সসম্মানে বিদায় দেয়। যখন ছেলে দুটো চলে যায়, প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না, আল্লাহ আমার বাড়িতে আজকের আমার ছেলে কলেজের প্রফেসর, আল্লাহ আমার বাড়িতে লোক আসছে আজকের, ভরে যায় না বুকটা? আরে বলুন না, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়। পরের লাইনটার ব্যাখ্যাটা করে দিই, ধরুন এই গ্রামে একটা বড় ডাকাত আছে, ক্রিমিনাল ডাকাত, এখন ভগবানপুর থানার বড়বাবু এসেছে, ওসি এসেছে যে ডাকাতটাকে ধরতে, এখন থানার ওসি তো চেনে না যে ডাকাতের বাপ কোনটা, এখন ডাকাতের বাপই দাঁড়িয়ে আছে, এইরকম বড় দাঁড়ি নিয়ে হাজি সাহেব লোক, ডাকাতের বাপ দাঁড়িয়ে আছে, থানার ওসি এখন না জেনেই ডাকাতের বাপকে বলছে, চাচাজি, ডাকাতের নাম ধরে বলছে, চাচাজি আব্দুল্লাহ গিল মারুফের বাড়ি কোনটা, তখন ডাকাতের বাপই কি বলবে জানেন, সম্মান চলে যাবার ভয়ে কি বলে, চিনি নি, ঠিক না বেটি? আল্লাহ ফেরেশতাদের বলে, চিন্তা কর বান্দারে,
1000 টাকা দেদ মোহরের দাবিতে বিয়ে করলো, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা নিয়ে বিয়ে করলো, ছেলে জন্ম দিল, সেই ছেলে আজকের বড় ডাকাত হয়েছে, থানার বড় বাবু এসেছে ওকে ধরতে, মান সম্মান চলে যাবার ভয়ে বলছে আমি চিনি নি, নিজের ছেলেকে বলছে চিনি নি, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দেখে বলবে আমি পৃথিবীতে বিয়ে করিনি। বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজগুলো বাবা, এখানে সহজে হট করে বুঝতে হাসিই পাবে এখানে। তাই আল্লাহ নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো 1 নম্বর বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, 1 নম্বর বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, আইয়ুরফা আল ইল সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, অনেকে বুড়ো বুড়ি বাম্মার ভাতও দেয় না, ঠিক না বেঠি, খবরও নেয় না। শুধু তাই নয়, এই জন্যই বলে যাচ্ছি এডুকেশন কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন, ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডিন, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। কালি স্কুলে গেলাম আর চলে এলাম, ডিগ্রি নিয়ে চাকরি পেয়ে বউকে নিয়ে করলাম কি মেদিনীপুরে ঘর ভাড়া করে থাকলাম, আর দেশের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মাকে ফিরে কে গোল দিলাম, তুমি আবার মাস্টারমশাই আদর্শবান, তোমার মতো অভদ্র পৃথিবীতে একটাও থাকবে না। আর শুধু তাই নয়, যে ছেলে মাধ্যমিক পাস করলো, যে ছেলে মাধ্যমিক পাস করেছে, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিয়ে করব, আমি আব্দুল্লাহ খেলে মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে, যে ছেলেটা 4 পাস করে ঘরে গরু চড়ায়, গরু চড়ানো ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না বে ঠিক। আজকের ফোন পথার বিরোধিতে নাই, কি বলেন ফোন পথা বলেন, যৌতিক বলেন নাকি ফোন বলেন, ফোন ফোন হারাম খোর কোথাকারে, ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে, নাও লজ্জা করে না। তুমি আবার বলো আমি হাজি সাহেব, তোর হাজি বলাটাই পাপ, তোর হাজি বলাটাই পাপ। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয়। আমি বলি আল্লাহ এত লোকের ক্যান্সার হয় এমালগুলো বাদ যায় কেন আল্লাহ, বাস্তব কথা বলে যাচ্ছি। 4-4 বোনের বিয়ে দিয়েছি, 4-4 বোনের বিয়ে দিয়েছি, করুণ দৃশ্যটা অবস্থাটা জানি। আপনাদেরকে কেন এরকম বলছি জানেন, মা বোন বাবা যে যুবক ভাইদের বলে যাচ্ছি, বড় দুঃখ নিয়ে আজ বলছি। আমি কলকাতার বাড়িতে একদিন রোজার মাসে স্কুলে আসছি, আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি, তো বারুইপুর নাম শুনেছেন, বারুইপুর যেখানে পিয়ারা বিখ্যাত, বারুইপুর 2 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি, ডায়মন্ড হারবার লোকাল শিয়ালদা থেকে আসছে একজন যুবক ছেলে, 22 থেকে 23 বছর একজন যুবক ছেলে আমাকে অনেকক্ষণ তো ফলো করছে, কিছুক্ষণ পরে আমার কাছে এলো, এসে আমাকে বলছে আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম সালাম, রোজার মাস। ছেলেটি আমাকে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন একটা কথা বলবো। আমি বললাম কি, বলছে আপনার নাম কি আব্দুল্লাহ আখিল মারুফ, তো আমি বললাম হ্যাঁ, কেন বলুন তো। দেখি ছেলেটি পড়ে আছে কি, ওই 22-23 বছর ছেলেটার বয়স, ছেলেটা পড়ে আছে কি জানেন, রেডিমেড কাপড়ের একটা শার্ট পরে আছে, একটা প্যান্ট পরে আছে কমা দামের, পায়ে একটা স্যান্ডেল চটি আছে, চটি হাতটা ধরে বলছে একটু প্লিজ একটু সাইটে আসবেন। তা আমি গিয়েছি, যাওয়ার পরে ছেলেটি ঝরঝর করে কাঁদছে, কি হয়েছে ভাই কাঁদছো কেন, কি হয়েছে? বলে হুজুর বেয়াদবি মাফ করুন, আমার কোনো ভাই নেই, আপনি আমার বড় দাদার মতো, কি হয়েছে? আমার বাপ নেই, আমি একটি মাত্র সন্তান, আমি বিএ পাস ছেলে, আমার আমি একটা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করি, 8,000 টাকা মাইনে পাই, আমি নিজে বিয়ে করিনি, আমার দুটো বোন,
মা অসুস্থ, তাই ঈদের পরে বোন দুটোর বিয়ে, বোনের দায়ে আজকে আমি ভিক্ষা করতে বের হয়েছি, ভিক্ষা করতে বের হয়েছি। কোথায় বাড়ি তোমার? ছেলেটি বলছে আমার বাড়ি হলো নদিয়া জেলার চাপাড়া থানা। কত দূর? নদিয়া জেলা মানে বুঝতে পারছেন তিনটে জেলা পার করে এখানে এলে? বলে হুজুর এলাকায় বন্ধুরা আছে, তারা আর কত সহযোগিতা করবে, তাই এলাকা ছেড়ে দুটো তিনটে জেলা ছেড়ে দিয়ে এই রমজান মাসে ভোরের বেলা বের হয়েছি সাহরি খেয়ে, সাহরি খেয়ে বের হয়েছি, বোনের জন্য ভিক্ষা করতে বের হয়েছি। হুজুর আমার কেউ নেই, আমি তাকে নিয়ে আবার বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে একটা সুব্যবহার ব্যবস্থা আল্লাহ করিয়ে দিলেন, হয়ে গেল। সেই দিন থেকে নিয়ত করেছিলাম, হায়রে বন্ধু তুইও যে দুঃখের দুঃখী, আমি হলাম সেই দুঃখের দুঃখী মানুষ। যতদিন পৃথিবীতে বাঁচব, স্টেজে উঠবো, আল্লাহ যতদিন নিয়ে যাওয়া হবে, এই পণ প্রথার বিরোধিতা করব। কোনো সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেসের নেতাদের দেখলাম না স্টেজে এসে কোনোদিন পণ প্রথার বিরুদ্ধে কোনো কথা বলেছে, ঠিক না বে? ঠিক, লজ্জা করে না তাদেরকে স্টেজে তোলো? কোন লজ্জায়? তারা মানুষের বাচ্চা। তুই মাধ্যমিক এমএ পাস করেছিস, তুই আজকের পণ প্রথার বিরুদ্ধে একটাও কথা বলিস না? তুই আবার শিক্ষিত লোক বলিস, তোমরা আবার জলসা শুনতে বসছো, লজ্জা করে না? যে ছেলেটা আজকের মাধ্যমিক পাশ করলো, আজকের যার দেখবেন চারটে মেয়ে হয়েছে, কি হিন্দু কি মুসলিম, যার চারটে মেয়ে হয়েছে তার মাথার চুল উড়ে পালিয়েছে, কন্যা দায়ে ভিক্ষা করছে। আহারি, কন্যা দায়ে ভিক্ষা করছে, আর ছেলের বাপ, বেশিরভাগ ছেলের বাপ ভিখারির বাচ্চা, ভিখারি ভিক্ষা করছে মেয়ের কাছে, লজ্জা করে না? হারাম খোর কোথাকারে? আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি, মানুষের চামড়া যদি গায়ে থাকে, আল্লাহর কোরআন বলছে সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিসুহুত, সুহুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জেনা করা, ব্যবিচার করা তেমন হারাম। সুফি সাহেব গালে দাঁড়িয়ে কেন হজ করে, ছবার নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আর বিয়ের পণ নিয়ে করুণ দৃশ্য করে রেখে দিয়েছে, লজ্জা করে না? ইয়াং বয়সে বউকে মেরে হাত ভেঙে দিয়েছো, নতুন বউ গরিবের মেয়েকে বিয়ে করেছো, 50,000 টাকা নিয়েছিলে বিয়ে করেছিলেন, 30,000 টাকা দিয়েছিল মেয়ের বাপ, তোমার শ্বশুর 30,000 টাকা দিয়েছিল, 50,000 টাকা দেওয়ার কথা ছিল, 20,000 টাকা দিতে পারে না বলে বাপটা মারা গেছে, সেই মেয়েকে তুমি মারধর করেছো, আর এখন বুড়ো বয়সে তুমি এই দাঁড়িয়ে রেখে তুমি আল্লাহ আল্লাহ করছো, তোর আল্লাহ ডাকে আল্লাহ জীবনে সাড়া দেবে না, ঠিক না? ঠিক, এর বিরুদ্ধে একটা মুখ খোলো না তোমরা, কি সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেসের নেতাগুলো, ঠেচড়াগুলো, একটাও মুখ খোলে না, আর তোমরা তাদের ভোট দাও, লজ্জা করে না? এর বিরুদ্ধে একটাও কথা বলে না, কি হিন্দু কি মুসলিম, একটাও কেউ মুখ খোলে না। কোনদিন কোন নেতার মুখে শুনলাম না যে ভাই আমরা ভোট যাকে দিয়ে দেবো, অনুরোধ করে বলছে আমরা পিতা মাতার সেবা যত্ন করবো, কি হিন্দু কি মুসলিম, কোনদিন কোন নেতার মুখে শুনেছেন? ও হারাম খোর গুলো কি বলে জানেন? আমি ভালো ও খারাপ, সিপিএম এর মালটা উঠে বলবে আমি সিপিএম ভালো বাকি সব খারাপ, তৃণমূলের মালটা উঠে বলবে আমি তৃণমূল ভালো বাকি সব খারাপ, বিজেপির মালটা উঠে বলবে আমি ভালো সব খারাপ, কংগ্রেসের মালটা উঠে বলবে আমি ভালো সব খারাপ, তুইও খারাপ বে, ঠিক না বে? ঠিক, মানুষের চামড়া নিয়ে চলতে পারো, চামড়াটা তোমার গায়ে দেয়, তুমি মানুষ নয়, জানোয়ারের থেকেও খারাপ। আর অনুরোধ করে বলে যাচ্ছি, এই পণ প্রথার বিরুদ্ধে যদি কথাটা বলতে পেরেছেন, কিসের লেখাপড়া শিখেছো তোমরা, কিসের লেখাপড়া শিখেছ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছ? অনুরোধ করে বলে যাচ্ছি, যেদিন আমি পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছিলাম, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যখন ফার্স্ট হয়েছিলাম, তখন বুদ্ধদেব ছিল মুখ্যমন্ত্রী আর রেলমন্ত্রী ছিল মমতা, উভয় প্রাইজ দিয়েছে। তো এক প্রতিদিনের সাংবাদিক আমাকে যখন প্রশ্ন করছে যে আপনি ইন ফিউচারে কি হতে চান, আপনি তো পশ্চিমবাংলার ফার্স্ট বাই ছেলে,
তা আমি বলেছিলাম টিচার এন্ড টিচার হতে চাই, টিচার এন্ড টিচার। পুরো চুপ মেরে গিয়েছে মহিলাটা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এই অন্যায়ের প্রতিবাদ যদি করতে না পারো তাহলে তুমি কিসের মানুষ? ওই সাদা চামড়ায় রয়েছে বলে মানুষ, না ভালো কোট পরে আছে বলে মানুষ? পোশাকে কোনোদিন মানুষের পরিচয় পাওয়া যায় না, মানুষের ব্যবহারে মানুষের পরিচয় পাওয়া যায়, ঠিক না বেঠি? চলো লাগিয়ে যাই। এই জন্য এর অভাব হলো বিদ্যা। এই জন্য প্রফেট মোহাম্মদ বললেন, পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। দুই নাম্বার, ওয়ায়ুকসারুল জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এই জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহর গজব নাজিল হয় জলসা দিলে। কোন জলসা আল্লাহর গজব আর কোন জলসা আল্লাহর রহমত, ভালো করে শুনে নেন, ভুল ওয়াজ শুনবেন না বলে দিচ্ছি আজকে। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করে যাচ্ছে, এদিকে কিছু দেন নিয়ে, এটা যে কতটা ক্ষতিকর আপনারা বুঝতে পারছেন না। আমি শুধু একদিনের কারবার না, আমি বললাম না, আমি বাড়িতে বসে গবেষণা, আমার দুটোই টাইম দিয়েছিল, দুটোই রাত দুটোই আমার টাইম ছিল। আমি বাড়িতে আমার এই 25 তারিখ শনিবারে সকাল 9টায় আমার বডি চেক আপ হবে, আর 10টা থেকে 10:30 আমার ডক্টরেটের পরীক্ষা, পিএইচডির পরীক্ষা। তো মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আমার এখানে আসা, এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, এনেছেন যখন কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি, মাথায় রাখবেন। চলো, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। কোন জলসায় রহমত, কোন জলসায় গজব শুনে নিন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর 4 জন বুড়ো লোক বাড়ি যেতে পারে না বলে বেচারা বসে আছে, আর ওদিকে দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছাম মারা থেকে শুরু করে ইয়াং ছেলেমেয়েরা সন্ধ্যাবেলা বের হয়েছিল, কত ভাবি বড়ি হয়েছে ভালো কুচিকে শাড়ি পরে, কত দেওর ননদ সব বেরিয়েছে, এক ধাত্রে গন্ডগোল ফিষ্টি নষ্টি ফষ্টি করেছে, ফোন নাম্বার নেওয়া নেই হয়েছে, কে কত রকম আনন্দ ফুর্তি করেছে, সারা রাত আনন্দ করার পরে সকালবেলা শুনবেন কটা পালিয়েছে, কটা ধরা পড়েছে, কটা নষ্ট হয়েছে। সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইঞ্জয়, ঠিক না বেঠি? এই জলসা আল্লাহর গজব নাজিল হয়, আর কোন জলসে আল্লাহর রহমত নাজিল হয় শুনে নিন। আল্লাহর কোরআন বলছে, আমারে ভুল বুঝবেন না, ও ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সুরার নাম সুরায় আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি অধম আব্দুল্লাহ গেলে মারুফ কোরআন তেলাওয়াত করছি গভীর রাতে, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন, ওয়ানসিতু, চুপচাপ বসে থাকবি বান্দারা। আমি অধম আব্দুল্লাহ গেলে মারুফ কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে শুনছেন এবং চুপচাপ বসে আছেন। দেখুন, যেন কোনো মানুষই এখানে নেই, চুপচাপ এত নারী পুরুষ বসে আছেন, কোনো আওয়াজ নেই। আল্লাহর কোরআন বলছে, ওরে বান্দা শোন, যখন কোরআন পাঠ করা হবে, বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে, শ্রোতা যখন মনোযোগ সহকারে শুনবে, কান লাগিয়ে শুনবে, চুপচাপ বসে থাকবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোদের উপরে নাজিল করব। এক নাম্বার, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে। দুই নাম্বার হলো ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন জেনা চলতেছে, ঘরের বাইরে এখন জেনা চলতেছে, ঠিক না বে ঠিক? এই কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে
মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুইজন ফেরেশতা ঘরে ঢুকছে। দেখলে মনে হবে দুটো ফেরেশতা ঢুকছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তাকরাবুজ জিনাম ইন্নাহু কানা ফাহিশাম ওয়া সাআ সাবীলা। কোরআনের আয়াত গো বাবা, আমারে ভুল বুঝবেন না। তিন নম্বর নবীজি বললেন, ওয়ায়ুকসারু শুরুবুল খামার, মদ পান বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, বিদ্যা উঠে চলে যাবে, জেনা বেড়ে যাবে, ব্যবিচার বেড়ে যাবে। তিন নম্বর হলো মদ খাওয়া বেড়ে যাবে। চার নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে। হা বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? হ্যাঁ, বন্ধনের অফিসাররা এসে এসে মা বোনদের গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করছে? হ্যাঁ হ্যাঁ। আর ওই মা বোনের শ্বশুরটা দাড়িওয়ালা লোকটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে? কবরে ঢোকো, আদা রসুন বাটবে আল্লাহ, ঠিক না বেটি? হারামখোর, তোমার বৌমা সুদের কারবার করে আর তুমি হাজি সাহেব কবরে ঢোকো, তোমার জন্য রেডি আছে। একজন মেয়ে ছেলে, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে জাহান্নামায় প্রথম ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দুই নাম্বার তার ভাই, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এই চারজনের বাইরে কেউ আছেন, একবার হাতটা তুলবেন, তাকে জনমের মতো একবার দেখবো আমি। কেউ নেই, আমরা যারা বসে আছি, আমরা যারা বসে আছি, হয় কারোর বাপ, নয় কারোর ভাই, নয় কারোর ছেলে, নয় কারোর স্বামী, ঠিক না? ঠিক। হ্যাঁ, মা বোনেরা শুনে নাও, একজন মেয়ে ছেলে জান্নাতে যাবে তিনটে কাজ যদি করে, কটা? আমার মা বোনরা শুনে নেন, জান্নাতে যেতে গেলে তিনটে কাজ পৃথিবীতে যদি করে যান, জান্নাত আপনার হয়ে যাবে। এক নাম্বার, যদি কোনো মেয়ে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। দুই নাম্বার হলো কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে। আর তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, নিজের সতীত্বকে বজায় রেখে, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীরই যদি সেবা করতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর বেটা ছেলেদের জান্নাত পাওয়া ওর থেকে আরো সহজ, শুনে নিন। বেটা ছেলেদের জান্নাত পেতে গেলে কি কি করতে হবে? হালাল খাবার খেতে হবে, হালাল ইনকাম করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতা মাতার সেবা যত্ন করতে হবে, ভাই পাশে মিলেমিশে চলতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, এত কিছু করার পরে মালটাকে দাঁড়ি পাল্লায় মাপা হবে? ঠিক না বেটি? আরে আল্লাহ বলেছে তো, ফাম্মা মানসা গুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বাপেরা, এমন একটা টাইম আমারে তুলেছেন, নটায় যদি উঠতে পারতাম দেখতেন ওয়াজ কারে বলে, ঠিক না বেটি? চলুন, তবু একটু হবে, অসুবিধা নেই। একবার তকবীর দান তো দেখি, নারাই তকবীর। ও দোস্ত পালাচ্ছে নাকি? ও দোস্ত, ও আসছা তো বিড়ি বিড়ি টিড়ি খেতে যাচ্ছে নাকি বল দিনি? না না না, ও বিড়ি খায় না, ছেলে ভালো। যাই হোক, চলো বাবা। ও আমার বাবেরা, কি বলবো, ঠান্ডাও পড়েছে বাপ, আর আমি এসে ডাইরেক্ট স্টেজে উঠেছি। চলো, অসুবিধা হচ্ছে? আর একটু হবে, হবে একবার তকবীর দান, নারাই তকবীর। আরে ভাই কি তেজ রে ভাই, ঠিক আছে চলুন, খালি শুনে যান, বাড়ি থেকে ভাববেন। তাহলে এক নাম্বার বিদ্যা উঠে যাবে, দুই নাম্বার কি হয়েছে কি বাবা? আন্দা মানে হীরা, সত্যি এক নাম্বার। এই এই যে ওয়াজটা করছি বাবা, সত্যিকারের যদি কোনো আলেম থাকে এখানে, এর গুরুত্ব বুঝে, কোনো শিক্ষিত মানুষ যদি থাকে, এ কত টপ র্যাঙ্কের কথা তিনি বুঝবেন। আপনার তো ঘটনা কেসটা কাহিনী, গল্প গল্প শোনা লোক, কিছু গল্প শোনা লোক আছে, তারা ওই বলে এটা বলো, ওটা বলো, ওটা বলো, সেটা বলো, ঠিক না বেটি? আরে আল্লাহর কোরআন নবীর হাদিস, এটাই হলো ওয়াজ।
কেসটা শুনবেন, শোনাচ্ছি, দাঁড়ান, দু মিনিট পরেই আসছে। এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, দুই নাম্বার ব্যবিচার বেড়ে যাবে, তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, খালি মিলিয়ে নিন, বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন। চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঠিক না বেঠিক? ছয় নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, নিজের বাপের পায়ে কদম বুসি করে না, মার পায়ে কদম বুসি করে না, স্ত্রীর বাবা শ্বশুর শাশুড়ির পায়ে খালি ঘন ঘন চুমো খাচ্ছে, ঘন ঘন চুমো খাচ্ছে। মানে জামাই যতবার শ্বশুর বাড়ি যাবে ততবার মুরগির ডিম ভেজে দেবে। আমি বলি আল্লাহ রে, ওইরাম জামাইকে একবার ডানা সাপটা কেউটে সাপের ডিম বেটে খাইয়ে দে, দে হারাম করতাম, ঠিক না বেঠিক? এই এখানে ওখানে জামাই আছে না, হ্যাঁ দো 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 জামাইদের খানটাকে দেবো দেবো। আরে সব মানে যে বলছে ও যেন কারোর জামাই নয়। আরে সেদিন ওয়াজ করতে করতে বলেছি যে জামাইদের বিরুদ্ধে একটু দেবো ঠেসে, তখন একটা খুব বুড়ো লোক ছিল, খুব বুড়ো লোক জানেন, ওই 85 বছর বয়স, তখন উঠে দাঁড়িয়ে বলছে হ্যাঁ হুজুর বলার দরকার আছে জামাইদের বিরুদ্ধে। তখন আমি ভাবলাম এ বুড়োর সঙ্গে মনে হয় জামাইয়ের গন্ডগোল। তখন আমি বলছি হা বাবা আপনি কারোর জামাই নন? ও তখন বলছে আমি তো বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেলে জামাই চলে যায় নাকি? এই ভগবানপুরের জামাইরা, মেদিনীপুরের জামাইরা, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদের রেখে আব্বা বা বাবা বলে ডাকবে, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ির আব্বা বা বাবাকে ভুলে যাব না। মনে রাখবে তোমাদের শ্বশুর শাশুড়িরা জীবনে কোনোদিন তার জামাইকে অন্তর থেকে আব্বা বা বাবা বলে ডাকে না, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে ডাকে, ঠিক না বেঠিক? এখন যদি বলেন মারুফ ভাই আমরা একলা বাপের একটা মেয়েকে বিয়ে করেছি, আমার শালা নেই শালি নেই, আমার শ্বশুরের একটি মাত্র মেয়েকে বিয়ে করেছি, আমার শ্বশুর আমাকে অন্তর থেকে আব্বা বলে ডাকে, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, দেখি তোমার শ্বশুরি কি করে আব্বা বলে ডাকে দেখব। তুমি তোমার স্ত্রীর গালে সেটে একটা চল মারবে, গাল ফেটে রক্ত বেরোবে, তোমার স্ত্রী ওই রক্তাক্ত গালটা নিয়ে তার বাপের কাছে অর্থাৎ তোমার শ্বশুরের কাছে খালি গিয়ে বলবে আব্বা তোমার জামাই মেরেছে। তখন তোমার শ্বশুর কি বলবে জানো? ওরে কলিজা টুকরা মা তুই আর কাঁদিস নি, তোর কান্না আমার বুকটা ফেটে যাচ্ছে, আগে যদি জানতাম রে এই শয়তানের বাচ্চার সঙ্গে তোর বেদি তুমি নি, ঠিক না বেটি? এ বন্ধু এবার চিন্তা করো, তোমার বিবাহের পরের দিন তোমার শ্বশুর মশাই করলো কি, চণ্ডীপুর বাজারে গিয়ে নতুন জামাইয়ের জন্য খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, আপেল, আঙ্গুরু, বেদানা মিষ্টি এনে খাওয়ালো নতুন জামাইকে আব্বা বাবা বলে। সেই শ্বশুর করলো কি মেয়ের সাথে, তার মেয়ের সাথে তোমাকে আজকের শয়তানের বাচ্চা বলে গালি দিল। এ জামাইরা বাড়ি থেকে চিন্তা করবে, এই হতবাগার এই ওয়াজটা বাড়ি থেকে চিন্তা করবে, তোমার শ্বশুর শাশুড়ি যখন তোমাকে আব্বা বা বাবা বলে ডাকবে, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ির আব্বা বা বাবাকে ভুলে যাব না। মনে রাখবে ওটা ওর মেয়ের সাথে তোমাকে আব্বা বা বাবা বলে ডেকেছেন। কিন্তু বন্ধুরে যেদিন তোমার জন্ম দুঃখিনী মা, জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি বাবা। আদৌ বাম্মাকে খারাপ বলা উদ্দেশ্য নয়, একটা অ্যাঙ্গেল থেকে কথাটাকে তুলে আনলাম যাতে করে বাম্মা জিনিসটা একটু বোঝে। চলুন, অসুবিধা হচ্ছে? এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে, ঠিক না বেঠি? নিজের কলিজার টুকরা বোন তাকে ঈদের সময় একটা শাড়ি কিনে দেয় না, আর স্ত্রীর বন্যাম হলো তার শালি, দোকানে নিয়ে গিয়ে 3,000 টাকা দামের সালোয়ার কামিজ, ঠিক না বেঠি? শুধু তাই নয়, নিজের জন্মদাতা বাপকে একটা ঈদের দিনে
যে লুঙ্গিটা দিয়েছে তার দাম 150 টাকা, অভাগিনী মাকে যে শাড়িটা দিয়েছে তার দাম 400 টাকা, আর স্ত্রীর বাম্মা শ্বশুর শাশুড়িকে দিয়েছে কি জানেন, শ্বশুরিকে যে লুঙ্গিটা দিল তার দাম 600 টাকা, আর শাশুড়িকে যে শাড়িটা দিয়েছে তার দাম 3000 টাকা। তা তোমারে আল্লাহ বিপদ দেবে না দেবে কার, বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, ও বাবা গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেটি? হ্যাঁ, আমার বয়স তখন 11 বছর, জানেন আমার এলাকায় পার্টির মিটিং হচ্ছে, তা পার্টির লিডাররা এলাকার একজন কেরোসিন তেলের ডিলার, তা বহুত টাকার মালিক, লেখাপড়া জানে না, মূর্খ লোক, কোন রকম দুনম্বুরি করে কেরোসিন তেলের ডিলারশিপটা পেয়েছে জানেন। এখন পার্টির লিডারদের উদ্দেশ্য হলো পার্টি ফান্ডে কিছু টাকা আয় করা, এখন পার্টির লিডাররা মিলে কেরোসিন তেলের ডিলারকে একটা অনুষ্ঠান দিয়েছে পার্টির মিটিংয়ে, সভাপতি বানিয়েছে, তা উনি করে সভাপতি করেছে কি পার্টির ডিলার, এই কেরোসিন তেলের ডিলার মূর্খ সভাপতি, তা সভাপতির জন্য একটা চেয়ার থাকে না, আরে বলুন না, তা একটা চেয়ার দিয়েছে, ও করেছে কি ভালো জামা টামা পরে বসে আছে, বুঝতে পারছেন, আর এখন করেছে কি যত পার্টির লিডাররা উঠছে, উঠি প্রথম বলছে শ্রদ্ধেহ আজকের সভার সভাপতি সাহেব, ওই ও একটু গাটা ফোলাচ্ছে, ওকে সভাপতি বলছে, তো সকলের বক্তব্যের পরে এখন ওকে দিয়েছে দুটো কথা বলতে, ও তো জীবনে মাইকে ওঠে না, মূর্খ মানুষ, ওকে যখন বলেছে সভাপতি সাহেব তুমি কিছু বলো, ও তখন বলছে আমি বলবো, তো জোর করে ও বলবে না ছাড়বে না জানেন, তো অবশেষে মাইকে উঠেছে সভাপতি মূর্খ, উঠে এবার হাত পাত কাঁপছে, কেঁপে কেঁপে মাইকের সামনে কি বলছে শুনুন, আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এজন্য আমি গর্ভবতী, এই গর্ভবতী মানে কি পেটে বাচ্চা, তখন পাশে আমার এক চাচা ছিল, সে তখন গা টিপি দিয়ে বলছে গর্বিত গর্বিত গর্বিত, ও তখন বলছে গর্ভবতী গর্বিত, আসলে ভাষাটা কি হবে, আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এজন্য আমি গর্ব বোধ করি বা গর্বিত, তাই তো, তাই গর্ব বোধ করি, এত শুদ্ধ ভাষা মূর্খ লোক বলতে পারে, ঘোড়ার ডিম ডাইরেক্ট বলে ফেলেছে গর্ভবতী, মূর্খ লোককে নেতা বানালে এই অবস্থাই হয়, ঠিক না বেঠি? অসুবিধা হচ্ছে বাবা, আমার গাড়ির চাকার হাওয়া খুলে দিবিনি যুবকরা, গাড়ি এখানেই নেই 4 মাইল দূরে, চলো অসুবিধা হচ্ছে না তো, আর একটু হবে, একবার তকবীর দেন না, আরাই তকবীর, আরে সব বোনা কি ইউটিউব বন্ধ হয়ে যাচ্ছে নাকি ভয়তে, চলো